আজকে আমি আপনাদের সামনে একটা জাম্বু ফিল্টার লাগিয়ে দেখাবো এবং আপনারা কোনটা লাগাবেন, জাম্বু লাগাবেন নাকি ভ্যাসেল লাগাবেন নাকি আমাদের এই বালি পাথর চারকোলের সাহায্যে যে ওয়াটার ফিল্টারটা করি নাকি এইটা লাগাবেন। অ্যাকচুয়ালি আপনারা ভিডিও দেখতে দেখতে কিন্তু কনফিউশন হয়ে যান, কারণ কি জলের সমস্যাটা কিন্তু খুব একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধান কিন্তু সবাই ঠিকঠাক করে করতেও পারে না এবং করবেও না, বা আপনার ফালতু ফালতু অনেকগুলো পয়সা যাবে। দেখুন, এক একটা জিনিসের এক এক রকমের কাজের কিন্তু পদ্ধতি কিন্তু থাকে। দেখুন, আয়রন এক রকম নয়, আয়রন কিন্তু বিভিন্ন রকমের, সাদা আছে, কালো আছে, তারপরে আপনার হলুদ আছে, যেটা তো আরও অনেক রকমের আয়রন কিন্তু হয়, যেমন সবুজ ভাবটে ও সবুজের মতন একটা জল হয় ওরকম একটা আয়রন কিন্তু আছে। তো আজকে আমি যে আয়রনটা দেখাবো, আমি এখানে যে জাম্বুটা লাগালাম কেন সেটাও কিন্তু আপনাদের কাছে বলবো। তো দেখুন, এখানে সিনটেক্সের দুটো 500 লিটারের ট্যাঙ্কি কিন্তু নেওয়া আছে, একটা নেওয়া ছিল এবং আমি পরে কিন্তু আরও একটা নিয়েছি, এবং উপরেরটাই কিন্তু সম্পূর্ণ ফিল্টারটা হবে আমাদের যে বালি পাথরের সাহায্যে। তো একটা জিনিস দেখুন, সাদা আয়রন যেখানে আছে সেই আয়রনটা কিন্তু খুবই খতরনাক, সাদা আয়রন কিন্তু সহজে যায় না। এই আয়রনটা এমনই খতরনাক, কোনোভাবেই বালি পাথরের সাহায্যে ওয়াটার ফিল্টার করলেও এটা যায় না, এটা 100-এর ভিতর 50% মতন আপনার চলে যায় বালি পাথরের সাহায্যে। এবং আরও যে সাদা সেডিমেন্ট সেটা কিন্তু সবসময় থেকেই যায়। তো এখানে যেহেতু ডবল ট্যাঙ্কি করা হচ্ছে, তো আমাদের ফিল্টার ট্যাঙ্কি থেকে যখন স্টক ট্যাঙ্কিতে জলটা আসবে, দেখা যাবে ওর নিচে সাদা সেডিমেন্ট কিন্তু জমে যাবে। তো তার জন্য আমি দেখলাম যে মাঝখানটায় যদি আমি একটা সুতোর যে জাম্বু ফিল্টারটা রয়েছে, এই জাম্বু ফিল্টারটা যদি ইউজ করতে পারি, তো আমাদের ওয়াটার ফিল্টার করার পরে বালি পাথরে যতটুকু আয়রন আপনার খেয়ে নেবে সাদা আয়রন, এবং বাকি যেটুকু থাকবে সেটুকু কিন্তু আপনার জাম্বুতে ধরবে। তো একটা জিনিস দেখুন, আমাদের হলুদ আয়রন যদি থাকে তো আপনাকে 95% আয়রন মুক্ত জল কিন্তু আমি বের করে দেব শুধুমাত্র বালি পাথর এবং চারকোলের সাহায্যে ওয়াটার ফিল্টার করে। তো এই ওয়াটার ফিল্টার করে কিন্তু আপনি যে স্নানের উপযুক্ত জল বা কাপড় কাচার জন্য, স্নান করার জন্য বা যে কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন জল পাওয়ার জন্য আমাদের এই যে ওয়াটার ফিল্টারটা রয়েছে এটা কিন্তু একদম বেস্ট। এবার আপনারা চিন্তা করতে পারেন, আপনারা জাম্বু লাগাবেন বা ভ্যাসেল লাগাতে পারেন। দেখুন, ভ্যাসেলের এক এক রকমের কাজ, সাদা আয়রনে বা হলুদ আয়রনের ভ্যাসেল এক এক জায়গায় এক এক রকমভাবে কিন্তু কাজ হয়। তো এখানটায় যে আমরা কাজটা করেছি, এই কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা আমরা 3-4 মাস পরে কিন্তু পরিষ্কার করে দেখাবো এবং ট্যাঙ্কির অবস্থা কীরকম আছে সেটাও কিন্তু আমি এই পরের ভিডিওতে কিন্তু রাখবো। তো এখানে আমার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। ব্যাকওয়াশ এবং জাম্বু ফিল্টারের যে কানেকশানটা, ইনলেট থেকে যে ট্যাঙ্কিটায় জলটা ঢুকবে মানে ট্যাঙ্কিতে স্টক হবে, সেই ট্যাঙ্কিটার মাঝখানটায় কিন্তু আমি জাম্বু ফিল্টারটা লাগিয়েছি। এবং যে স্টক ট্যাঙ্কি থেকে আমাদের যে ফিল্টার ট্যাঙ্কি রয়েছে, ফিল্টার ট্যাঙ্কির ভিতরে কিন্তু আমরা ফিল্টারটা সেটিং করেছি। তো আরও একটা জিনিস আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে জাম্বু ফিল্টার আপনারা কি লাগাবেন কি লাগাবেন না। দেখুন, আমার মতামত যদি আপনারা জানতে চান তো তাহলে আমি কিন্তু বলবো না, আপনারা লাগাবেন না। তার কারণ হচ্ছে কি, একটা জাম্বু লাগিয়ে কোনো কিছুই হয় না। দেখবেন যতগুলো সরকারি প্রজেক্ট রয়েছে ম্যাক্সিমাম আপনার 3 থেকে 4খানা কিন্তু জাম্বু ফিল্টার লাগানো থাকে। তো তাতে কি হয়, আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ সাবমার্শালের মোটর থাকে এবং আয়রনটা কিন্তু সাদা থাকে। তাতে কি হয়, আপনার এই এরকম জলটা হলে আয়রনের পরিমাণ কম থাকলে তো জাম্বু ওই ভ্যাসেলে সম্পূর্ণ কিন্তু কাজ করে। আপনার আয়রন যদি হলুদ হয়ে থাকে তখন আপনি যদি জাম্বু লাগান, আপনি একটা জাম্বু লাগাচ্ছেন, আপনার 15 দিন হায়েস্ট যাবে, তারপর কিন্তু আপনার আয়রন ঢোকা শুরু করবে। এবং আরও একটা জিনিস যেটা পরিষ্কারের যে বড় সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে, আপনার যখন
জাম্বু ফিল্টারে ওই ভ্যাসেলে যখন পরিষ্কার করবেন ব্যাকওয়াশ মেরে, তখন চারিদিকে পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করতে হয়, এবং ওর ভিতরে যে অল্প পরিমাণে জায়গাটা রয়েছে সেটাই কিন্তু আপনি সেই আয়রনটা দিয়ে পুরোটা ব্লক হয়ে যাবে, এবং কিছুদিন পর্যন্ত আপনি জলটা পাবেন, তারপরে কিন্তু জল পাবেন না। এবং পরিষ্কারের ঝামেলাটা খুবই একটা সমস্যাজনক একটা ঝামেলা রয়েছে, যাদের বাড়িতে ভ্যাসেল লাগানো আছে, আপনার বাড়ির পাশে যদি কারো থেকে থাকে আপনি একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। তো আমি আমার যে ওয়াটার ফিল্টারটা রয়েছে, আমার ওয়াটার ফিল্টারে আমি আপনাদের সম্পূর্ণ 3-4 বছর গ্যারান্টি দেবো, এটা কোনো গল্প নয়। আপনি যদি প্রতি মাসে ডবল ট্যাঙ্কি করলে 6 মাসে 1 বার, এবং সিঙ্গেল ট্যাঙ্কি যদি করা থাকে তাহলে আপনি প্রতি মাসে 1 বার যদি পরিষ্কার করে রাখতে পারেন, তো আপনি সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পাবেন। তো পরিষ্কার করতে সময় লাগে সম্পূর্ণ 20-30 মিনিট, কিন্তু একটা ট্যাঙ্কি পরিষ্কার করতে সময় লাগে। তো এইটা কিন্তু করা কোনো কষ্টসাধ্য কোনো কিছুই নয়, আপনারা চাইলে নিজেরাও করতে পারেন বা আমাদের সাহায্যেও কিন্তু পরিষ্কারটা করতে পারেন। তো যে যার কাজটা সম্পূর্ণ কিন্তু সেই তার কাজটা সবসময় সাজেস্ট করবে যে আমার কাজটাই করুন। দেখুন, আমি আপনাকে আমার কাজটা বলছি তাই বলে নাই নাই, আপনারা আপনাদের বিচার অনুযায়ী বা আপনাদের মতামত অনুযায়ী দেখবেন কোন জিনিসটা ভালো আর কোনটা খারাপ। মাটির নিচের থেকে যে জলটা আপনার উপরে উঠছে সেটা কিন্তু একমাত্র মাটির যে প্রতিটা লেয়ার রয়েছে, দেখুন যখন কলটা পোতে তখন কিন্তু বালির লেয়ারেই কিন্তু কলটা পুঁতে দেয় বা লেয়ারটা রাখে বালির লেয়ারে। তো আপনারা বুঝুন, বালি থেকে যখন জলটা উঠছে তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জলটাই ওঠে। তো আপনার ট্যাঙ্কির ভিতরে যদি বালি পাথরের সাহায্যে ফিল্টার করেন তাহলে কিন্তু আপনারা সেই বালির সাহায্যে চুইয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল পাবেন। মতামত আপনাদের, কোনটা লাগাবেন, যেটা ভালো হয় সেটারা আপনারা লাগাতে পারেন। তো দেখুন, এখানে আমার ডবল ট্যাঙ্কি সেটিং করে জলটা চালু করে দিয়েছি। ট্যাঙ্কের ভিতরে আমি 1 ইঞ্চি বলকক লাগিয়ে অটোমেটিক জলটা বন্ধ করার জন্য কিন্তু একটা লাইন রেখেছি। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, দেখুন আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এবং করতে অনেক সময়ও লাগে, আর আমার এত সময় হয় না এডিটিং ফেডিটিং করতে। তো আমি যতটুকু পারি আমি ততটুকু সাধ্যের মধ্যে করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।